অনেক অনেক বছর আগে এই পৃথিবীতে কোনো লোকজন, কোনো পশু পাখি বা কোনো গাছপালা কিছুই ছিল না। আসলে পৃথিবী বা আকাশ বলে কিছুই ছিল না, কেবলমাত্র ঈশ্বর ছিলেন। তিনি প্রথমে সূর্য, চাঁদ, তারা, পরে এই পৃথিবী, গাছপালা এবং পশু পাখি সৃষ্টি করলেন। সব শেষে তিনি একজন পুরুষ ও একজন স্ত্রীলোককে সৃষ্টি করলেন। এসব জিনিস সৃষ্টি করতে তাকে কোনো পরিশ্রম করতে হয়নি, তার মুখের কথাতেই সব সৃষ্টি হয়েছিল। প্রথম পুরুষের নাম ছিল আদম আর প্রথম স্ত্রীলোকের নাম ছিল হবা। তারা ভালো মানুষ ছিলেন, ঈশ্বরকে তারা ভালোবাসতেন এবং ঈশ্বরও তাদেরকে ভালোবাসতেন। একদিন শয়তান প্রথম পুরুষ ও স্ত্রীলোককে মিথ্যা কথা বলে ভুলালো। এই শয়তান ছিল মন্দ আত্মাদের মধ্যে সবার বড়। ঈশ্বর মানুষকে আগেই বলেছিলেন, যদি তারা শয়তানের কথা মতো চলে তবে তারা নিশ্চয়ই মরবে। কিন্তু তবুও তারা শয়তানের কথা শুনে ঈশ্বরের বন্ধুত্ব হারালো। দুঃখ আর রোগব্যাধি তাদের মধ্যে দেখা দিল। ঈশ্বর তাদের নাম ধরে ডাকলেন, কিন্তু জবাব দেবার সাহস তাদের ছিল না, কারণ তারা ঈশ্বরের কথার অবাধ্য হয়েছিল। ঈশ্বর মন্দকে খুবই ঘৃণা করেন, কারণ তিনি পবিত্র। ঈশ্বর আদম ও হবাকে বললেন, আমি তোমাদের বন্ধু এবং তোমাদের ভালোবাসি বটে, কিন্তু তোমরা পাপ করেছ, তাই তোমাদের শাস্তি পেতেই হবে। তারপর ঈশ্বর আবার বললেন, কিছুদিন পর আমি আমার ছেলেকে এই জগতে পাঠিয়ে দেব। তোমাদের অন্যায় কাজের জন্য তাকে উৎসর্গ করা হবে, তার রক্ত দিয়ে তোমাদের পাপীপূর্ণ হৃদয়কে পরিষ্কার করা হবে। এইভাবেই তোমাদের সঙ্গে আমার আবার মিলন হবে। আর কোনো উপায়ের দ্বারা বা অন্য কোনো উৎসর্গের দ্বারা তোমাদের পাপের ক্ষমা হবে না। আদম ও হবা তখন খুশি হলেন যে ঈশ্বর তাদের জন্য একটা উপায় ঠিক করে দিয়েছেন, যেন তারা আবার ঈশ্বরের বন্ধু হতে পারে। তারপর অনেক অনেক বছর পরে ঈশ্বর তার একমাত্র ছেলেকে এই জগতে পাঠিয়ে দিলেন। তিনি মানুষ হয়ে এই জগতে জন্ম নিলেন, তার নাম হলো যীশু খ্রিস্ট। জগতের সব লোকদের পাপের জন্য তিনি নিজের জীবন দিয়েছিলেন এবং এই মৃত্যুর মধ্য দিয়েই তিনি আমাদের পাপের শাস্তি নিয়েছিলেন। তিনি ঈশ্বর ছিলেন বলে আবার বেঁচে উঠেছিলেন এবং পিতা ঈশ্বরের কাছে ফিরে গিয়েছিলেন। আজও তিনি স্বর্গে ঈশ্বরের কাছে আছেন। বন্ধু, যীশু খ্রিস্ট নিজে মরে আপনাদের পাপের দেনা শোধ করেছেন, তাই আপনাদের কি উচিত নয় তাকে গ্রহণ করে তার কথা মতো চলা? আপনি যতই পশু বলি বা কুরবানি করেন না কেন, যতই ভালো কাজ করেন না কেন, যতবারই হজে বা তীর্থে যান না কেন, বা যতই দান খয়রাত করেন না কেন, কোনোভাবেই আপনাদের পাপের দেনা আপনারা নিজে নিজে শোধ করতে পারবেন না এবং মনেও শান্তি পাবেন না। মনে শান্তি পাবার কেবলমাত্র একটি উপায় আছে, পাপের পথ ছেড়ে দিয়ে যিশুর কাছে এসে আপনাদের সমস্ত পাপ তার কাছে স্বীকার করুন। তাকে বলুন তিনি যেন আপনাদের সমস্ত পাপ ক্ষমা করে আপনাদের পাপে ভরা কালো হৃদয় পরিষ্কার করে দেন। তার কথা মতো চলুন, তবেই আপনারা মনে শান্তি পাবেন।